প্রিয় চাকরিপ্রার্থী, বাংলাদেশ নির্বাচন কমিশনারের কার্যালয়ে 519টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাতে আপনারা সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রক্রিয়াটা কী, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং অনলাইনে কিভাবে আবেদন করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে এবং মহান সৃষ্টিকর্তার রহমতে আপনি জবটা পেতে পারেন, সে ধরনের দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে থাকবো। তাই বলবো অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখবেন, তার কারণ এই বছরে হাজার হাজার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত আসছে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আর আমি চাই যারা কিনা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে মহান সৃষ্টিকর্তা যেন তাদের মনে ইচ্ছা পূর্ণ করেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্স অপারেটর পদে 519 জনকে নিয়োগ করা হবে, যেটা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম HSC পাস, যে কোনো স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কম্পিউটার উপর ডিপ্লোমা এবং নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে অভিজ্ঞ জনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এই যে আবেদনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন idea.jobs.ipeoplelimited.com। তো আপনি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এবং গুগলে গিয়ে লিখবেন বাংলাদেশ নির্বাচন কমিশন, সেখানে চাকুরি নামে যে অপশনটা থাকবে চাকুরিতে ক্লিক করলে আপনি এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে দেখতে পারবেন। তো এরপরে কিন্তু আপনার ফর্মটা আসবে এবং এই ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন, ফর্মের ওইখানে আপনার যে প্যাকেজ মানে পদের নাম, পজিশান, তারপর আপনার বর্তমান অবস্থা, আপনার নাম, বাবার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার এই সকল কিছু কিন্তু নিজের যে সার্টিফিকেটটা আছে HSC সার্টিফিকেট অনুযায়ী কিন্তু সকল নামগুলো আপনি পূরণ করবেন, তাহলে কিন্তু নির্ভুলভাবে আপনার আবেদনটা হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে। তো এই চাকরিটা পেতে আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না ভাই। আপনি যদি নিজের যোগ্যতা একটা চাকরি পেতে চান, সকল সরকারি চাকরি কিন্তু এখন আসলে পেনশনের আওতায় এবং সব কিছুই কিন্তু অস্থায়ী ভিত্তিতে লেখা থাকে কিন্তু পরে কিন্তু স্থায়ী হয়ে যায়। আপনি যদি সম্পূর্ণ সঠিকভাবে আবেদন করতে পারেন তখন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনার একটি অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে, থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান সাবমিটেড এত এত। তো আপনারা যত প্যাকেজ পাবেন বা যে কোনো ধরনের সার্কুলার যদি আসে বাংলাদেশের সরকারি কোনো সংস্থা তাহলে অবশ্যই সেটাতে আবেদন করবেন। এবং এই পদটার জন্য আমাদের কম্পিউটার অপারেটর পদের যে বইটা রয়েছে সেই বইটা নিলে আপনাদের খুবই স্ট্রং একটা প্রিপারেশন হবে এবং আমাদের বইটার দাম মাত্র 300 টাকা। আপনি যদি এখনও পর্যন্ত বইটা সংগ্রহ করে না থাকেন এখনই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল দিয়ে বইটা সংগ্রহ করে রাখুন। ভাই মহান সৃষ্টিকর্তার রহমতে টাকা ছাড়াই চাকরি হবে এই সকল পদে। এবং আপনি যদি অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটর পদে চাকরি পেতে চান এখনই কিন্তু আমার কাছ থেকে একটি বই সংগ্রহ করে রাখুন, যাতে সকল মন্ত্রণালয়ে আপনি টাকা ছাড়া নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন এবং খুবই স্ট্রং একটা প্রিপারেশন রাখতে পারেন। তো হিসাব নিয়ন্ত্রণের কার্যালয়ে অডিটর, জুনিয়র অডিটর, শর্টারের 100% কমনের একমাত্র বইটা অবশ্যই সংগ্রহ করবেন, ডিসপ্লেতে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আসবেন। আর কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমার চ্যানেলে গেলে এই ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের যে 329টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, এটাতে কোন বই পড়বেন এবং আপনারা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কী কী পড়তে হবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এছাড়াও সমবায় অধিদপ্তরের অফিস সহায়ক পদে আপনারা যারা আবেদন করেছেন প্রতিনিয়ত ফোন দিচ্ছেন ভাই কোন বই পড়বো কোন বই পড়বো, ভাই আপনি আমার চ্যানেলের ভিডিওটা দেখে আসেন এবং সমবায় অধিদপ্তরের জন্য একমাত্র বইটা অবশ্যই সংগ্রহ করে নিন। তো এবার বলবো আপনারা যারা প্রতিনিয়ত বাংলাদেশ রেলওয়ের জন্য বই নিচ্ছেন, ভাই রেলওয়ের পরীক্ষা খুব দ্রুতই আপনারা ডেট পেয়ে যাবেন, তাই এখনও পর্যন্ত যারা বই সংগ্রহ করেন না এখনই বইটা সংগ্রহ করেন। আর বাংলাদেশ রেলওয়ে নিয়ে যত তথ্য আমি একমাত্র দিয়েছি আমার চ্যানেলে, কোনো চ্যানেলে এতগুলো ভিডিও আপনি পাবেন না। আর আমি সবসময় ট্রাই করি সত্য খবর দেওয়ার, আমার চাকরিপ্রার্থী ভাই বোনদের উপকার করার, তাই হৃদয় আপডেট একমাত্র চ্যানেল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের সকল ভিডিও সময় দেখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে বই নিচ্ছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভাই আপনার পিতামাতার দোয়া এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাসী আপনাকে একটি সরকারি চাকরি পাইয়ে দেবে।